বাড়িতে গণেশ পুজো করছেন জেনে নিন কি করবেন কি করবেন না মেনে চলুন এই নিয়ম মিলবে সিদ্ধিদাতার আশীর্বাদ রাত পোহালেই গণেশ চতুর্থী সারা দেশ জুড়ে চলছে তারই প্রস্তুতি সিদ্ধি বিনায়ক বলুন বা গণপতি পার্বতী নন্দন বলুন কিংবা বিঘ্নহর্তা নাম হাজারটা থাকলেও সকলের কাছে সে বড় আদরের গণেশ এবছর সাতই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পালন হবে গণেশ পুজো আপনি কি গণেশ পুজো করছেন কি উপায় পুজো করলে মিলবে সিদ্ধিদাতার আশীর্বাদ আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে সাধারণত পহেলা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়াতে বাঙালি এই গণেশ পুজো করে থাকে তবে এই গণেশ চতুর্থীর পুজো সব থেকে বেশি ধুমধাম করে পালন করা হয় মুম্বাই শহরে মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির লালবাগচা রাজা খেতওয়ারি গণপতি পুজো দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ ভিড় করেন এই শহরে প্রায় হাজারেরও ওপর গণেশ পুজো হয় এই শহরে তবে এখন মুম্বাইয়ের পাশাপাশি গোটা দেশ জুড়ে ধুমধাম করে হচ্ছে এই গণেশ চতুর্থীর পুজো দুর্গাপুজোর আগে এই গণেশ পুজো মানুষের মধ্যে নতুন উন্মাদনার সৃষ্টি করে হিন্দু শাস্ত্রে প্রত্যেক পুজোর আগে গণেশকে পুজো করা হয়ে থাকে কোনো শুভ কাজ শুরু করার আগেও গণেশের আরাধনা করা হলে তা সফল হয় বলে মনে করেন ভক্তেরা তবে এখন একটাই প্রশ্ন কিভাবে পুজো করলে মিলবে সিদ্ধিদাতার আশীর্বাদ হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পুজো হয়ে থাকে ভাদ্রপদ মাসে গণেশ চতুর্থী থেকে আনন্দ চতুর্দশী পর্যন্ত ভগবান গণেশের পূজা অর্চনা করা হয় সাতই সেপ্টেম্বর এবছর গণেশ চতুর্থী পুজো প্রতিমার প্রতিষ্ঠার শুভ মুহূর্ত সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত দু ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এবছর বাড়ি বা পুজোর স্থলে গণেশের সুন্দর প্রতিমা স্থাপন করুন এবং ভালোভাবে সাজিয়ে পুজো করুন শাস্ত্র মতে বাড়ির ঈশানকোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে পুজো করুন গণেশের পুজোয় লাল রঙের বস্ত্র ব্যবহার করুন লাল কাপড়ের ওপর মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন তেমনই তাকে লাল বস্ত্র পরাতে পারেন লাল রঙের ফুল ফল ও লাল চন্দন ব্যবহার করুন এই পুজোয় গণেশ পুজোয় দুর্বাঘাস ফুল প্রদীপ আগরবাতি চন্দন নিবেদন করুন তার প্রিয় লাড্ডু ও মদনভোগে নিবেদন করুন পুজোর দিন অবশ্যই ওং গণ গণপাতায়া নবমন্ত্রের জপ করুন পুজোয় ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না পুজোর দিন উপবাস করুন পুজো করার সময় মন ও শরীর পরিষ্কার রাখুন ব্রহ্মাচার্য পালন করুন রাগ বিতর্ক কিংবা কারো সঙ্গে ঝগড়া করবেন না এই দিন এতে সিদ্ধিদাতার ক্রোধে পড়তে পারেন পুজোর দিন সকালে উঠে পুজোর স্থান পরিষ্কার করে নিন এরপর প্রতিমা গঙ্গাচলে ধুয়ে নিন তারপর চন্দন ও ফুল দিয়ে সাজিয়ে নিন ঘির প্রদীপ ও ধূপ জ্বালান পুজো শেষে আরতি করুন এবং ওং গণ গণপাতায়া মন্ত্র পাঠ করুন আগামীকাল পুজোর ক্ষেত্রে এই নিয়মগুলোই মেনে চলুন তাহলেই মিলবে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ যেহেতু রাত পোহালেই গণেশ পুজো সেই কারণে প্রতিটি পুজোর জায়গাতেই এখন চরম ব্যস্ততা পূজা মণ্ডপগুলিতে এখন রব রবো রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট বাজার ফোন জিরো থ্রী টু ও ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রী